কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ, দূর থেকে কাশবন ঘন মনে হয়। মানুষ বিভিন্ন কিছু লেখে, বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে, খারাপ বানিয়ে আনে। আসলে আদৌ আসলে এত খারাপ মানুষ আমি। জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খান, এই নামে চলচ্চিত্র পাড়ায় অনেকেই তিক্ত হলেও অবশেষে আদালতের রায়ে সেই জায়েদ খানই জিতে গেলেন সাধারণ সম্পাদকের পদ। কোথায় তোমার সেই চঞ্চলতা, মিষ্টি মুখের দুষ্ট হাসি? সময় সবকিছু বদলে দেয়। চেয়ার দখল নিয়ে জায়েদ নিপুণের টানা এক মাসের নাটকীয়তা দেখেছে পুরো দেশ। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে দিনের পর দিন রায় নিয়ে চলেছে অপেক্ষার খেলা। জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে বিজয়ী হলেও ভোট চুরি সহ বিভিন্ন অনিয়মের দায়ে পদ হারান তিনি। FDC-র আপিল বোর্ড নিপুণকে বিজয়ী ঘোষণা করেন। এরপর দলের সাথে শপথ নিয়ে মাত্র একদিনের জন্য চেয়ারের অধিকার পান নিপুণ আক্তার। FDC-র আপিল বোর্ডের ভ্যালুনাই জানিয়ে কোর্টে মামলা করেন জায়েদ খান। মামলায় ফের জায়েদ খান জিতে গেলে নিপুণ আক্তার রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করেন। এভাবে দুজনের পাল্টাপাল্টি আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেলেন জায়েদ খান।